সম্মানিত মাছচাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। বিডি ফিশারম্যানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাছচাষী ভাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ঘাসকাপ মাছের পোনা নিয়ে, এবং আজকে আলোচনা করব ঘাসকাপ মাছ চাষে কী কী সুবিধা পাওয়া যায়। কাপজাতীয় মাছের মধ্যে যেসব মাছ চাষ করে বেশি লাভবান হওয়া যায় তার মধ্যে অন্যতম হল ঘাসকাপ মাছ। ঘাসকাপ মাছ হলো পুকুরের উপরের স্তরের একটি মাছ। এই মাছ সাধারণত উপরের স্তরের খাবার খেয়ে বেঁচে থাকে। যেসব পুকুরে ঘাসকাপ মাছ চাষ করা হয় সেসব পুকুরের পাড়ে কোনো প্রকার জলজ আগাছা থাকে না, কারণ ঘাসকাপ মাছের প্রধান খাবার হচ্ছে পুকুরের পাড়ে জলজ আগাছা, তাছাড়াও বিভিন্ন প্রকার জলজ গাছপালা। যেসব পুকুরে কালচার মাছ দেওয়া হয় সেসব পুকুরে কিছু পরিমাণ ঘাসকাপ মাছ ছাড়লে ভালো সুবিধা পাওয়া যায়, কারণ পুকুরের পানির অতিরিক্ত সবুজ রঙ ঘাসকাপ মাছে নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। তাছাড়া ঘাসকাপ মাছ চাষে তেমন কোনো খরচের প্রয়োজন হয় না, যেহেতু ঘাসকাপ মাছের প্রিয় খাবার বিভিন্ন লতা পাতা, সেজন্য ঘাসকাপ মাছকে বাজার থেকে বিভিন্ন প্রকার রেডিফিড খাওয়ানোর প্রয়োজন হয় না। তাছাড়াও ঘাসকাপ মাছকে খৈল করা বসেই খাওয়ানো যায়। যেহেতু ঘাসকাপ মাছের বৃদ্ধিটা একটু বেশি হয় সেজন্য 4-5 মাসের মধ্যে এই ঘাসকাপ মাছ বাজারজাত করা যায়। তো মাছচাষী ভাইয়েরা, আপনাদের যদি ভালো মানের ঘাসকাপ মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে। আমাদের এখানে রয়েছে বিপুল পরিমাণ মাছের সমাহার। আমাদের এখান থেকে সকল প্রকার মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয়। আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা। তাছাড়া মাছ চাষের সকল তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন।